আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইলেকট্রিক্যাল ট্রেনিং পিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমি একটি কন্ট্রোলিং নিয়ে আসলাম। কন্ট্রোলিংটি হচ্ছে আপনার ডুয়াল স্টার্টার। তো কেউ ডুয়াল স্টার্টার বলে, কেউ ম্যাগনেটিক সুইচ বলে। আসলে ডুয়াল স্টার্টারের কানেকশনটি সবাই জানে, তো তারপরও আমি এই কানেকশনটি নিয়ে আসলাম, কারণ আমার কাছে অনেকে প্রশ্ন করে যে কানেকশনটি কীভাবে করতে হয়, কীভাবে কী করলে ভালো হয়, এবং কেউ ওভারলোড সেটিং করতে হয়। তো সে বিষয়টি আপনাদেরকে এখনই আমি দেখাবো। সে বিষয়ের জন্য আমি এই ডুয়াল স্টার্টারটি নিয়ে আসা। এবং অনেকে ডিপ্লোমা পড়ে দেখা যায় যে বের হয়, তারা প্র্যাকটিক্যাল কিছু শিখতে চায়। তো তাদের জন্য মেন এই ভিডিওটি, যদি তারা যদি প্র্যাকটিক্যালভাবে শিখতে চায় কোনো কিছু, তাহলে অবশ্যই তারা আমার এই ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই অবশ্যই শিখতে পারবেন আপনারা। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, এখানে যে কয়েকটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন, এই ইন্টারফেসটি হচ্ছে, প্রথম আছে একটা থ্রি ফেজ সার্কিট ব্রেকার MCCB, তারপরে আছে একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর থ্রি ফেজ, এবং তারপরে আছে একটা ওভারলোড, এবং লাস্ট নিচে আছে একটা থ্রি ফেজ মোটর। এবং তার ডাইন সাইডে দেখতে পাচ্ছেন দুইটা সুইচ আছে, একটা অফ সুইচ, একটা অন সুইচ। তো পুরো ডিভাইসটা কীভাবে কানেকশন করতে হয়, তো আমি এখন সেই কানেকশনটি আপনাদেরকে দেখাবো। এবং এই কানেকশনটি দেখানোর পরে, এই কানেকশনটি মনে করেন যে আমি একটি সফটওয়্যারের মাধ্যমে কীভাবে অন অফ করতে হয়, কীভাবে ওভারলোড সেটিং, ওভারলোড কীভাবে টিপ করলে কীভাবে মোটরটি অফ হবে, সে বিষয়েও আমি আপনাদেরকে সেখানে দেখাই দিব একবারে। মনে করেন লাইভে, মানে কীভাবে মোটরটি চলতেছে, কীভাবে ওভারলোডটি অন হচ্ছে, কীভাবে সুইচে অফ করতেছেন, সেটা আপনারা ওখানে দেখতে দেখতে পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি ফুল দেখবেন, কেউ আবার স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না প্রতিটি কথা কোন জায়গায় কোন কথাটি বলতেছি। তো আর এরপরে যদি কেউ না বুঝতে পারেন, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্টস করবেন। তো বন্ধুরা, আমি সার্কিট ব্রেকারের আউটপুট থেকে নিয়ে আমি ম্যাগনেটিক কয়েলটা ইনপুটে আমি তিনটা পাওয়ার দেবো, রেড, ইয়েলো, ব্লু। তো এখানে আমি কানেকশন করলাম রেড, ইয়েলো, ব্লু, তিনটা কানেকশন করলাম। এখন আমি এই ওভারলোডের আউটপুট থেকে আমি মোটরের তিনটা কানেকশন করব। সেমভাবে রেড, ইয়েলো, ব্লু আমি তিনটা কানেকশন করব। তো আমার মোটরের কানেকশনটি শেষ। তো এখন আমি আমার যে কন্ট্রোলিং এর যে কানেকশনটি আছে, আমি এখন সেই কন্ট্রোলিং এর কানেকশনটি করব। তো আমি এই সার্কিট ব্রেকারের আউটপুট থেকে আমি একটি তার নিয়ে আমি অফ সুইচের ইনপুটে আমি কানেকশন করব, এবং অফ সুইচের আউটপুট থেকে নিয়ে আমি অন সুইচে একটি কানেকশন করব, আর অন সুইচের আউটপুট থেকে নিয়ে আমি ম্যাগনেটিক কয়েলের কয়েলে একটি পাওয়ার দিব। ঠিক আছে, তো চলুন সে কাজটি কীভাবে করি আমরা দেখি। তো এন সুইচ, অফ সুইচের ইনপুট আমি পাওয়ার দিলাম, তখন অফ সুইচের আউটপুট থেকে নিয়ে আমি অন সুইচের ইনপুটে একটি পাওয়ার নেব। তখন ওয়ান সুইচের আউটপুট থেকে নিয়ে আমি ম্যাগনেটিক কানেক্টরের কয়েলে একটি পাওয়ার দিব। তো আমার ম্যাগনেটিক কানেক্টরের কয়েলে পাওয়ার দেওয়া শেষ। এখন যদি আমি ম্যাগনেটিক কানেক্টরটি অন করি, তাহলে কিন্তু ম্যাগনেটিক কানেক্টরটি অন হয়ে আবার অফ হয়ে যাবে, অন হয়ে আবার অফ হয়ে যাবে। তো এই যে এনসি সুইচের অফ সুইচের আউটপুট থেকে আমি একটি তার নিয়ে আমি এই ম্যাগনেটিক কানেক্টরের কয়েলে দিব, এনওতে দিব, এনওর আউটপুট থেকে নিয়ে আমি ম্যাগনেটিক কয়েলের কয়েলে দিব। তো এই যে কাজটি আমি, এই কাজটি করব আমি এই ওভারলোডের এনসি ব্যবহার করে আমি এই ম্যাগনেটিক কয়েলের এনও দিব, এনওর আউটপুট থেকে নিয়ে আমি ম্যাগনেটিক কয়েলের কয়েলে পাওয়ার দিব। তো এই ওভারলোডের এনসি ব্যবহার করার কারণ হলো, ওভারলোড যখন টিপ করে মোটর যখন হাই ভোল্টেজ নিবে, হাই অ্যাম্পিয়ার নিবে, তখন আমার এই এনসিটা ডিসকানেক্ট করে দিবে, ডিসকানেক্ট করে দিবে, আমার ডিভাইসটি অফ হয়ে যাবে। তো দেখুন কীভাবে সেই কানেকশনটি করি।
তো এই যে কানেকশনটি করলাম, এই যে এখানে যে আউটপুট, অফসেটের আউটপুট থেকে নিয়ে আমি ওভারলোডের এনসিতে পাওয়ার দিলাম, এনসির আউটপুট থেকে নিয়ে আমি ম্যাগনেটিক পয়েন্টারের এনওতে পাওয়ার দিব, এনওর আউটপুট থেকে নিয়ে আমি কোয়ালে একটি জাম্পার দেব। কোয়ালে জাম্পারটি দেওয়া শেষ। তো বন্ধুরা, মূলত এই ছিল ভিডিওটি, এবং আমি নিউট্রালটি আপনাদেরকে কানেকশন করে দেখাই। নিউট্রালটি দিয়ে দিলাম। তো এই ছিল কানেকশন এখানে ডায়াগ্রামটি। তো চলুন এখন আমি আপনাদেরকে সেই সফটওয়্যারের মাধ্যমে কীভাবে আপনারা লাইভে দেখবেন কীভাবে ওয়ার্ম আপ করতেছি, তো বন্ধুরা চলুন সেটা দেখে আসি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন কিন্তু অবশ্যই টিকমার্ক দিয়ে রাখবেন, যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের মাঝে পৌঁছে যায়। বন্ধুরা, আমরা এখন সেই সফটওয়্যারে চলে আসলাম। তো এখন আমি এখন এখানে ওপেন করে দেখাবো আপনাদেরকে। তো আপনারা একটু এখানে আপনাদেরকে একটু দেখাই যে আমি এটা কিন্তু সে থ্রি ফেজ লাইন, এটা হলো সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকারের এখান থেকে নিয়ে আমি ম্যাগনেটিক কয়েন্টারের ইনপুটে পাওয়ার দিলাম, এই ম্যাগনেটিক কয়েন্টারের আউটপুট থেকে আমি ওভারলোড লাগালাম, ওভারলোড থেকে আমি মোটর কানেকশন করলাম, এবং আমি এখান থেকে সেমভাবে আমি এই সার্কিট ব্রেকার আউটপুট থেকে আমি একটি তার নিয়ে আমি এখানে কন্ট্রোলিং করলাম। এখানে যে এনসি সুইচ, এটা হলো এনও সুইচ, এটা হলো আপনার ওভারলোডের যে এনসিটা ব্যবহার করছি সেই এনসি। এখন এখানে আমার যে এনসিটা, যে এনসি সুইচের অফ সুইচের আউটপুট থেকে যে পাওয়ারটি নিয়ে আমি ওভারলোডের এনসিতে দিচ্ছি, এনসির আউটপুট থেকে নিয়ে আমি ম্যাগনেটিক কয়েন্টারের এনওতে দিছি, এনওর আউটপুট থেকে নিয়ে আমি এই ম্যাগনেটিক কয়েন্টারের কয়েলে আমি পাওয়ার দিলাম, এবং এখানে এই যে নিউট্রালটি ব্যবহার করছি। ঠিক আছে, তো এখন আমি আপনাদেরকে ওপেন করে দেখাই কীভাবে এটা চলে, রানিং করতে হয়। তো বন্ধুরা, এখন আমি সার্কিট ব্রেকারটি অন করলাম, অন করার পরে এখন আমার সবগুলো পাওয়ার গেল। এখন আমি দেখেন এই সুইচটি, এই অন সুইচটি আমি চাপ দিলাম, দেখেন আমার মোটরটি চলতেছে। ঠিক আছে, এনজি সুইচ অফ করলাম, তো এখন আমার মোটরটি অফ। এখন আবার অন করলাম, তো মোটরটি এখন আমার ওয়ান আছে, দেখছেন এখানে কিন্তু ওয়ান দেখাচ্ছে, মোটরটি ওয়ান আছে। এখন যদি আমি ওভারলোড হয়, ওভারলোড টিপ করি, তো দেখেন এই এনজি সুইচ ওভারলোডের যে এনসি ব্যবহার করছি, এনসিটা কিন্তু আমার পুরো কন্ট্রোলিংটা ডিসকানেক্ট করে দিছে। ঠিক আছে, তো এভাবে দেখবেন। এখন যদি আমি অন করি, তো অন হইলো। এখন আমি ওভারলোডটি, এখন আমার ওভারলোড আছে, এই যে ওভারলোডের উপরে লাল চিহ্ন ওভারলোড আছে, আমার ওভারলোডে এনসি সুইচ দিয়ে আমার পুরো কন্ট্রোলিং অফ। এখন আমি যতই অন করি অন হবে না, ঠিক আছে, অন হবে না। তো বন্ধুরা, এই ছিল যে মূলত যে ভিডিও সেটি। তো যদি এই ভিডিওটির ভিতরে যদি কেউ না বুঝতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন, তাহলে আমি কমেন্টসে রিপ্লাই দিব। কোথায় বুঝতে পারেন না সে বিষয়ে আপনারা কমেন্টস করবেন, তাহলে আমি অবশ্যই কমেন্টসে রিপ্লাই দিব। বন্ধুরা, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন।